ওং অজ্ঞানতিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্ময় শ্রী গুরবে নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরুদেব শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম। তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই পুনঃ দণ্ডবত প্রণাম। থাম্বনেল দেখে আপনারা হয়তো আজ বুঝেই গেছেন যে ঠিক কি বিষয়ের উপর আজ আমরা আলোচনা করতে চলেছি। এই পৃথিবীর এত আমিত্ব, এত দাম্ভিকতা, এত স্বতন্ত্রতা, এই সমস্ত জিনিস আজ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ মনের সেই মল আমরা মুখে বললেও মনের ভেতরে সঞ্চিত করে রাখছি। অথচ কলিযুগের পাবনাবতারই শ্রীমন মহাপ্রভু এই গুণ্ডিচা মার্জন লীলা দিয়েই মনের মল কিভাবে ধৌত করতে হয় তার প্রকৃত শিক্ষা দিয়েছিলেন। ঠিকই ধরেছেন, আজ আমরা আলোচনা করব সেই গুণ্ডিচা মার্জন লীলা রহস্য, যেটা দিয়ে স্বয়ং মন মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছিলেন। জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিয়েছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন, তবে সর্বাগ্রে তাহার হৃদয়ের মল ধৌত করা উচিত। হৃদয়টাকে নির্মল, শান্ত ও ভক্তোজ্জ্বল করা আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টকপূর্ণ তৃণ বা আগাছা বা ধুলি ও কঙ্করাদি দ্বারা যে রূপ অনর্থ কিছু মাত্রে থাকলেও পরম সেব্য ভগবানকে সেখানে বসানো যায় না। হৃদয়ের এই মলকে উনি কি রূপে ধৌত করেছিলেন এবং কিভাবে শিক্ষা দিয়েছিলেন, সেটাই আজকের আলোচনার বিষয়। বলছে, হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি অন্নাভিলাষ, কর্ম, জ্ঞান এবং যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছুই নয়। শ্রীল রূপ গোস্বামীপাদ প্রভু বলছেন, অন্নাভিলাষ শূন্যং কেন কর্তব্য জনবতম আনুকুল্যেন কৃষ্ণানু কশীলনং ভক্তিরুত্তমা। যেখানে ভক্তিতর অন্নাভিলাষ, জ্ঞান কর্ম তপস্যা যা বা ভক্তি প্রতিকূলতার দ্বারা আত্মার নিয়ম বা স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হয়েছে, সেখানে শুদ্ধ ব্যক্তি নাই বা শুদ্ধ ভক্তি থাকতেই পারে না। শুদ্ধ সত্যময় শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাবও হয় না। তাই অন্নাভিলাষ অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব কেবল নিজের ইন্দ্রিয়ের তর্পণই করব, এইরূপ ইতর অভিলাষ ইহা কণ্টকময় তৃণের মতো শুদ্ধ জীবের সুকমলা হৃদভক্তি কেবলা ভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি দ্বারা স্বর্গাদি উচ্চ লোকের সুখ বা ইহলোকের সুখ ভোগ করব, এইরূপ বাসনাময় ক্রিয়াই উহা ধূলি সদৃশ। কর্মাবর্তের ঘূর্ণি বায়ুতে বাসনারূপ ধূলি রাশি আমাদের স্বচ্ছ ও নির্মল হৃদয় দর্শককে কাবু করিয়া দেয়। সৎ ও অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলিকা রাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্মান্তর ধরে যে মলিন করছে, তাই তাহার কর্ম বাসনা দূর হচ্ছে না। হরিবিমুখ জীব মনে করেন যে কর্মের দ্বারা বোধহয় কর্মশল্য নির্বরণ হচ্ছে, কিন্তু এই ধারণা
ভুল। তার বশবর্তী হয়ে তিনি কেবল আত্মা ও সেইখান থেকে বঞ্চিতই হতে থাকেন মাত্র। হস্তিকে মানে হাতিকে স্নান করিয়ে দিলে যেমন হাতি আবার গায়ে ধুলি মাখে বা ধুলি আবর্জনা নিজের গায়ে দেয়, সেই রকমই কর্মের দ্বারা কর্ম বাসনা বিদূরিত হয় না। একমাত্র কেবলা ভক্তি দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহার সেই নির্মল হৃদয় সিংহাসনে শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এই জন্য ভক্ত কবি গাহিয়াছেন যে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। নির্বিশেষ ও কৈবল্যযোগ বা জ্ঞান যোগাদি চেষ্টা ঠিক কঙ্কড়ের মতো বা কাঁকড়ের মতো, তদ্বারা শ্রীহরির তোষণ বা সেবা করা দূরে থাক, শ্রীহরির দেহে শেলবিদ্ধ করবার প্রয়াস করা যায়। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায় শ্রীহরির নামাদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তাহার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগ্য বিমুক্তাভিমানী জীবের হৃদয়ের আবির্ভূত হন। সুতরাং এই গৌরসুন্দরী আমাদের শিক্ষা দিলেন যে এই সকল তৃণ ধুলি ছোট ছোট কাঁকড় আবর্জনাদি ভগবান মন্দিরে চতুঃ সীমানার ভিতরে রাখলেন না, কিন্তু তিনি নিজের বহির্বাস মানে তিনি যেটা পড়ে থাকছেন তার দ্বারা তৎসমুদায় বাইরে ফেলে দিলেন এবং পাছে বাতাসের সহায়তায় সেগুলি আবার শ্রীমন্দিরে আসে, সেই রূপ জঞ্জয় মানে এই জঞ্জালগুলি পুনরায় শ্রীমন্দিরে দূরে সরিয়ে দিলেন। অনেক সময় কর্ম জ্ঞানাদি চেষ্টা বিদূরিত হলেও হৃদয়ের সূক্ষ্ম সূক্ষ্ম মল থেকেই যায়। ইহাকে কুটিনাটি, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রভৃতির সহিত তুলনা করা যাইতেই পারে। কুটিনাটি শব্দে কপটতা, প্রতিষ্ঠাতা শব্দে নির্জন ভজনাদি বা বুজরোগী দ্বারা নির্বোধ লোককে বোকা বানানো, আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক এইরূপ জড়িয় সম্মানাদির প্রতিষ্ঠার আশা এবং বিষয় ভোগ ক্রমে স্বার্থ পূরণোদ্দেশ্যে কঠিন প্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকারাদির ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা, জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তি প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা, মায়াবাদী কর্মী ও অন্যাভিলাষীকে প্রশ্রয় দেওয়া বা তাহার মন রাখিবার কথা বলা, লাভ পূজা শব্দে ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ এবং ভাগবত জীবী হইয়া, আবার বলি, ভাগবত জীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মানাদি প্রাপ্তি। আজকাল এই ইউটিউবের দুনিয়া যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিষিদ্ধাচার শব্দে শ্রীসঙ্গ এবং কর্মী জ্ঞানী ও অন্যাভিলাষী প্রভৃতির দ্বারা কৃষ্ণ ভক্ত সঙ্গকে বোঝায়। এই রূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁকড় তৃণ ধুলিরাশি প্রভৃতি ঝাঁটাইয়া ফেলিয়া দিয়া শ্রী গৌরসুন্দর দুই দুইবার করিয়া মন্দিরের সমগ্রাংশে মার্জনা এবং জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো সূক্ষ্ম দাগ লেগে থাকে তার জন্য তিনি নিজের পরিদেহ শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষিয়া ঘষিয়া শ্রীমন্দির ও ভগবত পীঠস্থান রূপ সিংহাসন মার্জন করিতে বললেন। এত করিয়া প্রক্ষালন মার্জন ঘর্ষণাদির পর শ্রীমন্দিরে আর ধুলিকণার লেশ এমনকি একটা সূক্ষ্ম দাগও নাই। শ্রীমন্দিরটা স্ফটিকবত নির্মূল মানে পাথর যেমন পরিষ্কার এবং সুন্দর হয় সেইরূপ কেবল তাহাই নয়,
আবার সুশীতল হইল। অর্থাৎ সাধকের হৃদয়টা রবিতপ্ত মরুভূমির সম, তাপহীন অর্থাৎ বিষয়ভোগ বাসনা জনিত, আধ্যাত্মিকতা এবং তাপত্রয় থেকে জ্বালা রহিত হয়েছে। বস্তুত তাহার হৃদয় হইতে অন্নাভিলাষ ও কর্মযোগাদির চেষ্টা রূপ ভুক্তি মুক্তি কামনা বিতরিত হইয়া একটি আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইল, ইহাই শান্ত ও সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিতরিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত অংশে একটা সূক্ষ্ম দাগ লেগেই থাকে, তাহার নির্বোধ জীব বুঝতে পারে না। ইহাই মুক্তি কামনা। নির্বিশেষাদির সাযুজ্য শক্তি কামনা তো দূরে থাক, অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগকেও শ্রীমন মহাপ্রভু স্বীয় বস্ত্র দ্বারা, মানে নিজের বস্ত্র দ্বারা ঘষে ঘষে সেটাকে তুলে দিলেন। এইরূপ গৌর সুন্দর কি রূপে সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করা যায়, তাহাই সরাট এবং কৃষ্ণের স্বচ্ছন্দ বিহারস্থল করিবার জন্যে, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার জন্যে মহামহোৎসাহের সহিত উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করিতে করিতে কৃষ্ণার্থে স্বহৃদয় মার্জনা করিবেন, ইহাই শিক্ষা দিলেন। এই কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নইব, অর্থাৎ মহাপ্রভু প্রতিটি ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির মার্জনা সেবা শিক্ষা দিতে লাগলেন। যাহার কার্য ভালো হয়েছে তাহাকে প্রশংসা, এবং যাহার সেবা কৃষ্ণ বাঞ্ছা পুতিময়ী নন এবং শ্রীরাধার ভাব সুবলিত প্রভুর নিজ মনোমত হইতেছে না, তাহাকেও পবিত্র ভর্ৎসনাপূর্বক হাতে ধরে কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। শুধু তাই নয়, চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল অদ্বয় গানে ভক্তি যোগমুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের ও আদেশপূর্বক উৎসাহিত করলেন। আবার তিনি যত পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আরোহণ পূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনি তত বেশি প্রভুর প্রিয় পাত্র হইবেন, এবং যাহার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটিয়াছে তাহার পক্ষে শান্তিস্বরূপ বা শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট করলেন। তো এই ছিল মহাপ্রভু স্বয়ং গুণ্ডিচা মার্জন কিভাবে করেছেন এবং তার দ্বারা এই জগৎজীবকে কি শিক্ষা দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমি সচিরন্দন আশা করি আপনাদের সামনে এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নতচিত্তে হাজির হবার চেষ্টা করব। যতদিন কৃপা করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন মতি থাকে এবং গুরুভক্তি যেন অটুট থাকে, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকুর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎশাখা সমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ। হয়ে গেছে।